আজকে আমি রান্না করছি কাতলা মাছের ঝোল আর পুঁটি মাছের চরচরি। আমি কাতলা মাছগুলো ভেজে নিয়েছি আর পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে রেসিপিটা স্টার্ট করব। কাতলা মাছের ঝোল করার জন্য আমি এখানে আলুগুলো ফ্রাই করে রেখেছি আর এখানে নিয়েছি টমেটো কুচুনো, পেঁয়াজ কুচুনো, গোটা জিরে, গোটা লঙ্কা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি গোটা জিরে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আমি এখানে গোটা জিরে গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দেব পেঁয়াজ কুচুনো। ভালোভাবে লাল করে দিয়ে আমি এটি দিয়ে দেবো টমেটো কুচুনো। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন আমি দিয়ে দিচ্ছি নুন 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। একদম লাইট একটা মাছের ঝোল, কোনো মানে হেভি মশলা দিয়ে রান্না করছি না, কারণ আমার শ্বশুরমশাই বেশি ঝাল খেতে ভালোবাসেন না, তাই একদম কম ঝাল দিয়ে রান্না করছি। এখন আমি একটু দিয়ে দিব গরম মশলাগুলো। আর দিয়ে দেব ধনিয়া কুচুনো। এখন আমি এটাকে নেড়ে নামিয়ে নেব। এখন আমি রান্না করব পুঁটি মাছের চরচরি। আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন আমি এটা দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন আর সর্ষে, সবগুলো মিলিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখন তেলে দিয়ে দেবো। এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। পেস্টগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো মশলা 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, নুন 1/2 চামচ, হলুদ গুঁড়ো। এগুলো একটু ভালোভাবে নেড়ে একটু জল দিয়ে 10 মিনিট রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো। তারপরে দিয়ে দিব ধনিয়া কুচুনো।
আমার আজকে দুটো রান্না শেষ করে নিয়েছি, এখন লাঞ্চ করার পালা। আশা করি আজকের রান্নাগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে নিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না নিয়ে। আজকে এখানে শেষ করছি।